প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ সেই সম্পর্কে আলোচনা করতে। যারা এখন সেকেন্ড সেমিস্টারে আছো, এমএসসি 2020 অনুযায়ী যারা সেকেন্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছো, তাদের যে এক্সামের যে ফর্ম ফিল আপ সেটার ডেট ঘোষণা করা হয়ে গেছে। ত্রিপুরা ইউনিভার্সিটি যেটা ডিক্লেয়ার করেছে বা নোটিফিকেশন জারি করেছে আজকে, অর্থাৎ 3 তারিখ, এবং সেই মোতাবেক আমাদের কলেজও একটা নোটিফিকেশন ইস্যু করেছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেক যারা ইউজি এনইপি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যারা সেকেন্ড সেমিস্টারে এখানে পড়াশোনা করছো, তারা প্রত্যেকে তোমাদের যে এক্সামের জন্য এক্সাম দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটা করার ডেটটা শুরু হয়েছে আজকে থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে আগামী 22 তারিখ, অর্থাৎ 22/24 অবধি, উইদাউট ফাইন। মানে ফাইন ছাড়া তোমরা ওই সময়ের মধ্যে তোমরা তোমাদের যে এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা তোমরা করতে পারবে। আবার আপ টু 25 তারিখ বা 25 তারিখ অবধি ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। যারা 22 তারিখ অবধি করতে পারবে না, তারা 25 তারিখের মধ্যে করতে হবে, কিন্তু 22 তারিখ থেকে, 22 তারিখের পর থেকে 25 তারিখ অবধি যারা করবে তাদের এক্সট্রা ফাইন দিতে হবে, এবং সেটার মাধ্যমে সে তার তোমরা তোমাদের যে এক্সামের এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা তোমরা করতে পারবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা কিভাবে করবে বা কোথায় করবে সেটা সম্পর্কে আমি বলবো, যে তোমরা যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট তোমাদের জানার জন্যে বা তোমাদের অবগতির জন্যে আমি আবার উল্লেখ করছি, সেটা হচ্ছে www.tripuraunif.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানেও লিঙ্কটা পাবে, যে লিঙ্কটাতে তোমরা ক্লিক করে তোমরা এক্সামের যে ফর্ম সেটা তোমরা ফিল আপ করতে পারবে। এরপর যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ডিক্লিয়ার হওয়ার পর যারা ফেল করেছো বা যাদের একটা পেপারে ব্যাক বা মোর দেন ওয়ান পেপারে ব্যাক ছিল বা ব্যাক আছে, তারাও তোমরাও কিন্তু সেকেন্ড সেমিস্টারে অ্যাপিয়ার করতে পারবে, মানে এক্সাম দিতে পারবে। যেটা আমি আমার পূর্ববর্তী যে ভিডিও, আগের যে ভিডিও সেটাতেও আলোচনা করেছিলাম, সেটা ইউনিভার্সিটির একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নোটিফাই করা হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো প্রত্যেকেই এখন অ্যাপ্লাই করতে পারবে, মানে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে। এবং 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সেটার যে ফর্মটা সেটা ডাউনলোড করবে, ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে সেটা কলেজে নিয়ে, কলেজে এসে সেটা কলেজের যে ক্যাশ সেকশন আছে সেই ক্যাশ সেকশনে তোমরা সেটা জমা দেবে, জমা করবে। এবার এই জমা করার সময় তোমরা কি তোমাদের কি কি জমা করতে হবে, এই যে ডাউনলোডের যে ফর্মটা, ডাউনলোডের যে করার ডাউনলোড করার পর যে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে যে ফর্মটা নিয়ে আসবে সেটা তো জমা দেবেই, পাশাপাশি তোমাদের 200 রুপিজও সেটার সাথে তোমাদের সেখানে ক্যাশ সেকশনে জমা দিতে হবে। এবার প্রথম যেটা আমি বলেছিলাম, যে যারা ব্যাক, যাদের ব্যাক পেপার এসছে বা যারা টোটালি ফেল করেছো, তারাও সেকেন্ড সেমিস্টারে এক্সাম অ্যাপিয়ার করতে পারবে, এবং সেটার জন্য তোমাদেরকেও এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে বা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 2 নম্বর হচ্ছে যে দেখো একটা বিষয়, যে আমি যেটা বললাম যে তোমরা যে ক্যাশ সেকশনে যেটা জমা দেবে সেই ক্যাশ সেকশনে কবে থেকে জমা দেবে ফর্মগুলো এনে এবং টাকাটা কবে জমা দেবে সেটা কিন্তু তোমরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে কয়েকদিনের মধ্যে। সুতরাং এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, ডেট ওয়াইজ টাইম ওয়াইজ সব কিছু দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া এরপরেও যদি তোমাদের কোনো কোয়েরি বা কোনো ধরনের কোয়েশন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে ধন্যবাদ।